সাটারডে সকাল সকাল তো বেরোতে পারিনি, কারণ দোয়েল অনেক বড় বড় কথা বলেছিল, পাঁচটায় উঠবো পাঁচটায় উঠবো। তো আমি পাঁচটায় অ্যালার্ম দিইনি, 5:30 দিয়েছিলাম। দিয়ে আমি 5:30 আমি উঠে গেছি, কিন্তু ও উঠেছে এরকম 6:10-15 করে। দিয়ে এখন বেরোতে বেরোতে পুরো পাক্কা 7টা বাজে। যাই হোক, গ্যারেজে এসেছি, গাড়িটা বের করাবো, ব্যাগগুলো ঢুকিয়ে দাও, এমনি সিটের ওইখানটাতেই ঢোকাও। আর আমাদের এই বাগানটা পুরো পরিষ্কার করেছে, ব্যাকে না, আমাদের মাঝে সিটটাতে ঢোকাও। কিছু বলেনি তো নিমাই দেখো, না না, হ্যাঁ মাঝে সিটটাতে, হ্যাঁ দেখি ওখানে জলের বোতলটাও আছে, এটা বের করাতে হবে, নাহলে জল পড়বে। চেনটা খুলে জলের বোতলটা বের করাতে হবে, দিয়ে সামনে রাখতে হবে আর কি। এই তো মুখের কাছেই জলের বোতলটা আছে, হ্যাঁ বের করে নাও। ব্যাস এইখানে আমাদের মাটি পড়েছে, এগুলো পুরো সমান করা হবে। তারপর জেঠু যদি কিছু চাষবাস করে, এখন এই গাছগুলো কাটা বাকি, এগুলো কাটেনি না। আরো মাটি পড়বে, দোয়েল আরো পড়বে। ও যাই হোক, কি মশা, ওই দেখো তোমার গাড়ির ভেতর থেকে মশা বেরোচ্ছে, এই যে এখান থেকে, এইখানটা থেকে পুরো, বাপরে। আর ভেতরেও আই থিঙ্ক মশা আছে। জানলাগুলো খুলে দাও দোয়েল, দোয়েল জানলাগুলো খুলে দাও। মশা নেই, যে বাজে স্মেলটা আছে গাড়ির ভেতরে, মশা নেই সবই মানলাম। এইগুলো সব এখানে বড় বড় গাছগুলো কেটে এখানে এগুলো রেখেছে, এগুলো জ্বালানি হয়ে যাবে। হ্যালো, কি জানি আমরা সকালবেলা, না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে স্কুটিতে করে যখন এলাম হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। গাড়ির ভেতরে তো এখন কাঁচ তোলা আছে, কিছু বোঝা যাচ্ছে না, তবে বেলা বাড়লে আই থিঙ্ক আবার গরমটা লাগবে। এই সকাল সকালটা একটু টেম্পারেচারটা কম আছে, দেখা যাক। 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টা না সরি 2.5 ঘন্টা লাগবে টোটাল। আমরা হচ্ছে এবরা টোলটা দেব না বলে হচ্ছে একটা মানে বাইপাস রাস্তা ছিল, সেটা হচ্ছে গ্রামের ভেতর দিয়ে পুরো, সেটা দিয়েই যাচ্ছি। এই যে আগে কখনো যাইনি, এটা ফার্স্ট টাইম, দেখলাম, হ্যাঁ চেষ্টা করলাম, এখন যাচ্ছি রাস্তার ভেতর দিয়ে, দিয়ে হচ্ছে হাই রোডে উঠে যাবো, জাস্ট টোলটা এড়ানোর জন্য। রাইট, ওই যে শুধু সবুজ আর সবুজ, আর সূর্যটা এই সবে ভালো করে উঠলো, আমরা যখন বেরোই তখন একটু হলেও মেঘলা হয়েছিল। এখানে চারদিকে চাষ হয়েছে বড় ধান, হ্যাঁ 5 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হলো ঠিকই, কিন্তু পুরো পরিবেশটা পুরো গ্রাম্য পরিবেশ, একদম দারুণ। গ্রামের ভেতর দিয়ে মেনলি রাস্তাটা, বাজারে চাষ করছে, হ্যাঁ। এই যে আমরা হাই রোডে উঠে গেলাম, আবার টোলটা, ওই যে টোলটা দেখা যাচ্ছে, কি অবাক বিষয়, টোলটা হচ্ছে জাস্ট এদিক ওদিক, আমরা কেমন কেমন মানে জাস্ট টোলটা দেখতে পাচ্ছি চোখে, আর 10 পা গেলেই টোল, তার আগে থেকে গলি দিয়ে ঢুকে গেলাম, আবার এই যে বেরোলাম পেছন দিকে 10 পা হেঁটে গেলেই টোল, বেরোলাম ঘুরলাম হচ্ছে 4 কিলোমিটার 4.5 কিলোমিটার মতো। বাপ রে বাপ, ওই গ্রামের ভেতর দিয়েই পুরোটা, সোজা হয়ে গেলে তখন আমরা অনেকটা চলে যেতাম। সামনে এই ট্রাকটাকে হচ্ছে তুলে নিয়ে যাচ্ছে, হ্যাঁ টোপরে অবস্থা খারাপ হয়ে গেছে, ওই দেখো পুরো দুমড়ে মুচড়ে ছবি, রাস্তাঘাটে যে কত বিপদ সাবধানে না চালালে। আমার মতো মানে নলি দেখো আমাকে, তুমি একটু সাবধানে চালাও, না তুমি একটু প্লিজ চুপ করো। নামলাম,
এখান থেকে মিষ্টি নিই প্রতিবারে যাওয়ার সময়। আর দেখি আমরা ভাবছি কি যাওয়ার সময় একবার মহিষাদল রাজবাড়ি হয়েও ঘুরে যাব, তো ঢুকতে অনেকটা দেরি হবে। ওখানে রাখতে পারবে না গাড়ি, ভিড় হয়ে যাবে, দোকানের সামনে বাস দাঁড়ায়, ওখানে বাস দাঁড়ায়। তো ব্রেকফাস্টটা করেই নি কারণ ঘর ঢুকতে দেরি হবে। ছেঁড়া পরোটা ঘুগনি হয়ে গেছে, একটু মিষ্টি আর সিঙ্গাড়া নিলাম, এবারে বেরিয়ে যাব। রাধামণি বাজারটা ক্রস করছি আর বাইরেটা হঠাৎ করে মেঘলা হয়ে গেল, তখন রোদই ছিল, হঠাৎ করে মেঘলা হয়ে গেল। এই যে রাধামণি বাজার, বাজার বার, চারদিকে এখন দোকানপাট খুলে দিয়েছে, ভিড় হয়ে গেছে এখন। এত সুন্দর ঠিকঠাক আসছিলাম, রাস্তা খালি ছিল, এই নন্দকুমারের আগে পুরো একদম লম্বা জ্যাম, শুধু ট্রাক। এখন 9:03 বাজে, আমরা হচ্ছে আগে মহিষাদল হয়ে তারপর বাড়ি ঢুকবো। মানে আমরা নন্দকুমার থেকে বাঁ দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, যেটা গেলে আগে মহিষাদল যায়, তো ওইটা হয়ে মহিষাদলের রাজবাড়ি ঘুরে আমরা কাপাস বেরিয়া হয়ে বেরিয়ে একদম সোজা মহিষাদল আমরা ঢুকে গেছি। এইটা মহিষাদলের ভেতরের রাস্তাটা আর কি। আর এখনো সামথিং ওরকম 4.6 কিলোমিটার দেখাচ্ছে, দেখা যাক। আমি এত বছর হলদিয়াতে ছিলাম, আমি মানে এই প্রথম মানে মহিষাদল রাজবাড়ি যাচ্ছি, এর আগে কখনো আমি আসিনি। শুনেছি আমার অনেক ফ্রেন্ডের বাড়ি মহিষাদলে, অনেক মানে অনেক ফ্রেন্ডের বাড়ি, মানে স্কুল ফ্রেন্ডদের কথা বলছি, কিন্তু আমি কখনো আসিনি। মহিষাদলে এসেছি কিন্তু মহিষাদল রাজবাড়িতে আমি আসিনি। আমাদের যে আমি যে স্কুলটায় পড়তাম দিশারিতে, তো ওই স্কুলটা আগে মহিষাদলে ছিল, তো ওটা শিফট হয়ে আমাদের হলদিয়ার ওখানে হয়েছে বড় করে, ওইটা আগে এখানেই ছিল মহিষাদলে। তো প্রথম প্রথম এখানে আসতাম, তারপর শিফট হয়ে যাওয়ার পর তো বাড়ির কাছেই হয়ে গেল। আমরা পৌঁছে তো গেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে 10টার আগে ঢুকতে দেবে না, সেই কারণে গাড়ি পার্কিংও করা যায় ভেতরে, পার্কিং ফিজ নেবে, বাইরেই রেখেছি। আর এই যে মহিষাদল রাজবাড়ি, দাঁড়িয়েই যাই কিছুক্ষণ এসছি যখন। হ্যাঁ আজকে আবার মাধ্যমিক পরীক্ষা, ও সরি উচ্চ মাধ্যমিক আছে, ওই জন্য ওইখানে সিট পড়েছে সবার, সামনেই একটা স্কুল আছে, ওই যে ওইখানে ভিড় আছে ভালোই। এখানে কোনো প্রোগ্রাম হলেও এখানটায় ভাড়া নিয়ে সব কিছু হয়, কোনো অনুষ্ঠান বাড়ি বা কিছু সাজিয়েছে এখানে। রাজবাড়ির গেট এখন বন্ধ, 10টার সময় খুলবে বললো। বাবা গাছটাতে পুরো ভর্তি হয়ে মুকুল এসছে দেখো। হ্যাঁ এটা একটা ক্যাফে এখানটা, আমরা হচ্ছে এইখানটা একটা গাছের তলাতে বসলাম আপাতত, যতক্ষণ না খুলে দাঁড়ানো যতক্ষণ। হ্যাঁ এখানটায় বসেছি, আজকে না ওয়েদারটা খুব ভালো, মানে রোদ নেই, ভাল লাগছে একদিক থেকে। আর এখানে পাখি কিচির মিচির করছে, এখানটায় খুব সুন্দরভাবে মেনটেনও করেছে চারদিকটা। 10টা প্রায় বাজতেই যায়, আর কিছুক্ষণ পরে হচ্ছে গেট খুলে দেবে, কিন্তু একটা ব্যাপার না বলে পাচ্ছি না, সেটা হচ্ছে এত বছর পুরনো রাজবাড়ি, এত দিন ধরে না খুব ভালোভাবে মেনটেন করেছে, যে কারণে এখনও নতুনের মতো আছে। ভেতরে আই ডোন্ট থিঙ্ক ক্যামেরা অ্যালাউ, মানে ক্যামেরা ফোন টোন সবই অ্যালাউ, বাট লেখা আছে ওইখানে নোটিশে যে কি হচ্ছে ছবি তোলা নিষেধ বলে। তো যদি পসিবল হয় তাহলে ভেতরে কী কী আছে শেয়ার করবো, আদারওয়াইজ তো বাইরেটাই ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে ফুলের চাষ হয়েছে, গাঁদা ফুল, ওইখানে চন্দ্রমল্লিকা, আর এখানে ডালিয়া সব হয়েছে। শীত তো প্রায় চলেই গেল, ফুলগুলো মোটামুটি আছে ভালো, এরপর শুকনো হয়ে যাবে সব, গাঁদা ফুলগুলো কিছু কিছু শুকনো হয়ে গেছে। দৈলজি ওখানে বসে আছে, এই যে এরা সবাই হচ্ছে ঝাড় ফাট দেয়, পরিষ্কার রাখে। 10টা বেজে গেছে, গেট খুলে দিয়েছে রাজবাড়ির। আর তুমি কি টিকিট কাটলে? টিকিট কাটছে 20-40। ওকে ভেতরে পার্কিং এরও ব্যবস্থা আছে, কিন্তু এখন যেহেতু ফাঁকা, আমরা বাড়ি মানে বাড়ি বলছি গাড়িটা বাইরে অলরেডি রেখেছি। দুটোটা খুলতে হবে এখানে, কারণ ওরা মেনটেন করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, জুতো পরে
এলাও করবে না যা তোমার তো উন্না খুলে বেড়ে গেছে হ্যাঁ উন্নাটা হড়কে গেছে চলো আর আমরা চাইছি অবশ্যই যেন সবাই আসুক খাঁচার অবস্থা এরকম কেন সব খুলে নিয়েছে আই থিঙ্ক কালার করবে বলে খুলে নিয়েছে আর কি শিল্ড গুলো শিল্ড বুঝতে পেরেছি হ্যাঁ ওটা রং করবে বলে খুলে হাত লেগে না অটোমেটিক জুম হয়ে যাচ্ছে কি হচ্ছে আমি বুঝতে পারছি না ডক্টর সাহেব হ্যাঁ ডক্টর সাহেব কিছু বলি ডক্টর সাহেব যাই হোক চলে এসেছি যে ব্রজলাল চক আর 5-10 মিনিটে পৌঁছে যাব আমরা চলে এসেছি আর এখানটা কি সব বেশ কাজ হচ্ছে ভাই কুকুরটা অর্ধেক ভরাট করে দিয়েছে কুকুদিদের বাড়ি এটা হর্ন দাও রাস্তার মাঝখানে বাইক রেখেছে অন্যান্য সময় হলে আমি আমার বোনকে ফোন করে বলি যে কি আয় নিচে আয় গেট খুলবি আজকে তো মা এসে খুলে দিয়েছে গেট নেই যেহেতু বোন যে আচ্ছা দরজা তুমি ঠেলো তোমার একটা খালি আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সিঙ্গাড়া খাচ্ছে আমি এই যে একটা রাবড়ি নিয়ে এসেছিলাম ওটাই খাবো অন্য কিছু খেতে ইচ্ছা করছে না একবারে স্নান করে ভাত খাবো আমার ফোনে একদম চার্জ নেই আমি ফোনটা চার্জে দিয়ে দিই বাবা স্নান করছে এখন তারপর আমি স্নান করবো তারপর দুবার স্নান করে নেবে আর এখানে একটা হঠাৎ করে আমি ছবি দেখতে পেলাম দাঁড়াও দেখাই এই যে এই ছবিটা এটা তখন অনেক ছোটবেলার ছবি মা আমি বাবা আর এটা বোন অনেক ছোট তখন এটা দীঘাতে গেছিলাম ছবিটার কি অবস্থা হয়েছে তাও অ্যাকচুয়ালি কি বলতো ফ্রেম বাঁধানো আছে বলে জিনিসটা আছে টিকে না হলে এতদিনে ছবিটা নষ্ট হয়ে যেত ফোনটা চার্জে দিয়ে দিই বাজে এই ফোনে একটা বাজে দইলে বা স্নান করতে হবে মাছের টকটা আমি করবো মাছ গরম হয়ে গেছে আমি তুলে দিলাম হ্যাঁ দুধটা বলতে যে দুধটা কেটে যাবে না তো আবার তেল ঠিক রে ফুটে যাক ভালো করে দুধ গরম হয়ে গেছে কত তরকারি রান্না করে ফেলেছে এটা তো আমার মনে হয় মাছের তেল দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি মতো তেত এটা হচ্ছে পেঁয়াজ ফলি আলু ভাজা এটা ওই নোনা মাছেরই ঝাল এটা কি মাছ গো মা খয়রা মাছ আচ্ছা খয়রা ইলিশ না এটা না এটা এটা কি টক চাটনি ও এটা চিংড়ি মাছ আর চুনা মাছ মা এখন বেড়ে দিচ্ছ তো খাইনি তো ভাজি অলরেডি সাজিয়ে দিয়েছে
হ্যাঁ, ভাত এখনো দেয়নি, ভাজা ভাজি। এটা আমি বললাম না, মাছের তেল দিয়ে, এটা অ্যাকচুয়ালি গিমা শাকের তরকারি। গিমা না না, তুমি এখানেই বসবে, এটা তোমার থালা, বড় থালা না না। হ্যাঁ না, মাছের টক এখনো হয়নি, হবে। আর ভাতটা দিচ্ছি আমি, আগে আগে এইগুলো সাজিয়েছি এগুলো। ওকে, কারণ এত মাছ আর সবগুলি নোনা মাছ, কাঁটা বেশি। এখন দুটো বাজে, একটার সময় পৌনে একটার সময় খেতে বসেছিলাম, এখন দুটো বাজতে যায়, 1 ঘন্টা 15 মিনিট। কি অবস্থা, একটু রেস্ট নিবো, আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি না, বহুত ঘুম পাচ্ছি। আমার ভিডিও দেখে বলেছিল যে কি তোর বাড়ির যে পুকুরটা আছে ওইখানটা বসে আমি ড্রয়িং করব, কত সুন্দর গাছের ছাওয়া আছে, গাছটা ঝেঁপে থাকে। হ্যাঁ, এই যে তুলসী, তুই যদি ভিডিওটা দেখিস, এই যে দেখ, গাছের সব পাতা ন্যাড়া হয়ে গেছে। আমি আরও ভালো করে নিচে গিয়ে দেখাবো, এখন উপর থেকে দেখাচ্ছি, রুম থেকে। গাছের সব পাতা ন্যাড়া হয়ে খসে গেছে, আর কিছুদিন পর আবার পাতা বেরিয়ে যাবে, কিন্তু এখন কোনো পাতা নেই। হ্যাঁ, পাতা যখন থাকে আর রোদরা যখন ওঠে না, ওই জায়গাটা পুরো ছাওয়া হয়ে থাকে, ওই 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 বসার পোর্শনটা, তখন হেভি লাগে। ছিলাম দুপুরবেলা, এত টায়ার্ড লাগছিল, কেন বলো তো, কারণ আজকে 5:30টায় ঘুম দিয়ে উঠেছি। হ্যাঁ, তো দোয়েল সবার আগে ঘুমিয়েছি, তারপর আমি একটু ফোন টিপছিলাম, ফোন টিপতে টিপতে একটু ঘুমিয়ে গেছি। এখন কটা বাজে, ওই 5:30 পৌনে 6টা বাজতে যায়। এখন তো সন্ধ্যা হয়েই এলো প্রায়, আমি বললাম না একটু ছাদ দিয়ে ঘুরে আসি, তো এই কারণে একটু ছাদে এসেছি। দোয়েল উঠে পড়েছে কিন্তু শুয়ে আছে এখনো বিছানায়, ও যদি আসে আসবে, নাহলে আমি একটু পরে আমি নেমেই যাব, কারণ পুরো অন্ধকার হয়ে যাবে আর একা একা আমার ভয় লাগবে, কেন কি আমি এখানে ছাদে খুব অনেকদিন পরে এলাম না। যদি সবসময় আসতাম তাহলে আলাদা কথা, যেমন আমার বোন সবসময় ছাদে আসে, ও সন্ধ্যাবেলা ছাদে থাকে, তারপর আবার রাতের বেলা খাওয়া দাওয়ার পরে ছাদে হাঁটাহাঁটি করতে আসে, কিন্তু আমার একটু ভয়ই লাগবে। তো আমি সন্ধ্যা হয়ে গেলে মানে সন্ধ্যাবেলার আগেই নেমে যাবো, জাস্ট কিছুক্ষণ হাঁটাহাঁটিটা করবো আমি। এইখানটায় একটা বাড়ি ছিল, এই বাড়িটার দেখো কি অবস্থা হয়েছে, অনেক আগেকার কথা বলছি, এটা তো ভেঙে গেছে, আজকে অনেক বছর হয়ে গেল, প্লাস জঙ্গলও হয়ে গেছে এইখানটায়। হ্যাঁ, আর আমাদের প্রাচীরটাও ছিল, এই এই যে প্রাচীরটা, এটা অ্যাকচুয়ালি ভেঙে গেছে, তোমার ঝড়েই ভেঙে গেছে, তারপর আর ঠিক করেনি, ওই তার জালি দিয়েই মোটামুটি রেখেছে এই সাইডটা। আর এই যে আম গাছে পুরো ভর্তি হয়ে পুরো মুকুল এসেছে আম গাছে, বললাম যে কি আম যখন হবে, পেকে যাবে, তখন আমি আবার আম নিতে আসবো, তার আগেও অবশ্য আসবো, ওটা কোনো কথা না, জাস্ট এমনি বললাম আম নিতে আসবো, ওরকম কোনো ব্যাপার নেই, তার আগেও আসবো। আসলে বোন যখন আসবে, ও যখন সেমিস্টারটা শেষ হবে, ও যখন আসবে বাড়িতে, তখন 1 মাসের ছুটি, এখন তো ছুটি পড়ে কেমন বলো তো, ওই 3 দিন 4 দিন, কখনো 1 সপ্তাহ, তো ওর ট্রেনে করে আসতে 2 দিন, যেতে 2 দিন, 4 দিন ওখানেই শেষ হয়ে গেলে 3 দিনও ঘরে এসে থেকে কী বা করবে, আর যাওয়া আসাতে হাফ টাইম কেটে যাবে। তো এখনও আসেনি, যবে থেকে ও ভর্তি হয়েছে এখন অবধি বাড়ি আসেনি, 6 মাস হয়ে পেরিয়েই তো গেল, তো সেমিস্টার একদম শেষ হবে ওর ওরকম জুলাইয়ের দিকে, তো একদম 1 মাসের ছুটিতেও আসবে, তখন আমি আবার আসবো, তখন এসে না হয় 1 দিন থাকা যাবে। তো যাই হোক, এখন একটু একা একা তো লাগছেই, আমি সকাল দিয়ে তাই মাকে বললাম যে কি অন্যান্য বারে থাকে, একটু বকর বকর করে, এটা খাও ওটা খা সেটা খা করতে থাকে, এবারে কেমন একটা একা একা লাগছে। এই দিকটা পুরো বাঁশ বন ছিল, তাও তো বাঁশ বনের যে কি বলবো, এত ঘন ছিল না, জিনিসটা কমেছে, অনেক বাঁশ গাছ কেটে দিয়েছে, তাও কিছুটা বাঁশ গাছ আছে, এই এইখানটা পুরো জঙ্গল হয়ে থাকতো এই দিকটা না, যখন মানে ছোটোবেলার কথা বলছি, যখন এই দিকটা সন্ধ্যাবেলা তাকাতাম, ছাদে আসতাম না, ভয় লাগতো দেখলে, কারণ এত মানে ঝাঁকড়া ঝাঁকড়া বাঁশ গাছ, আর পুরো ঘন হয়ে অন্ধকার হয়ে থাকতো। এইটা আর একটা সাইড আমাদের, এই যে নিচে লেবু গাছে লেবু, এই যে ফুল এসছে, আর এটা তার একটা আম গাছ পুরো ভর্তি হয়ে মুকুল এসছে। আমাদের ঘরে দেখলাম সবগুলো আম গাছেই না পুরো ভর্তি ভর্তি, ওই যে আম গাছগুলো পুরো ভর্তি ভর্তি হয়ে মুকুল এসছে। এই সাইডটা প্রাচীরটা ঠিকঠাক আছে, খালি ওই দিকটা পড়ে গেছে। এখন তো পুরো মাঠ পুরো দেখো, ধান চাষ হয়ে যাবার পরে কেটে ফেটে নিয়েছে, এখন পুরো মাঠটা খালিই লাগছে। আর কিছুদিন যদি আগে আসতাম, পুরো সবুজ লাগতো পুরো, আর মাঠটাও ইভেন খালি, এখন কেউ খেলে টেলে না আই থিঙ্ক, বা খেলবে আর কয়েকদিন পর থেকে। হ্যাঁ, মাঠটাতেও পুরো খালি, এখানটা পুরো মানে আইডিয়াল গাড়ি শেখার জন্যে, স্কুটি শেখার জন্যে, 4 চাকা শেখার জন্যে। যাই হোক, আগে আগে আমাদের যখন এই এক্সটেনশানটা হয়নি, এইখান থেকে আমাদের পুকুর দেখা যেত,
কিন্তু এখন আর ওই যে পুকুর দেখতে পাচ্ছো, ওই যে পুকুর ওইখানটায় পুকুর আমাদের, কিন্তু ওইখানে গাছপালাগুলো আছে, প্লাস এই টিনের শেডটা বাড়িয়ে দেওয়ার পরে আর পুকুরটা দেখা যায় না। মানে নিচে গেলে দেখা যাবে, কিন্তু ছাদ থেকে আর দেখা যায় না একদম। তারপর এত চারদিকে গাছপালা, মাঠটাও দেখা যায় না। মাঠটা এই দিকটা খালি পরিষ্কার, আর বাদ বাকি আমাদের ঘরের চারদিকে শুধু গাছপালা আর গাছপালা। এমনকি রাস্তাটাও দেখা যেত ওই সাইডে, এত গাছগুলো সব বড় বড় হয়ে গেছে, ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গেছে, আর রাস্তাও দেখা যায় না। নয়তো আমাদের ঘরের ওই সাইডটা থেকে মেন রোডটা দেখা যেত। এই যে পুরো, তবে ছাদে আর একবার আসবো, দেখি সন্ধ্যেবেলা বা রাতের বেলা আর একবার আসবো, দোয়েলকে বলবো যে কি চলো একবার ছাদে। হ্যাঁ, আর মানে ওই আলোগুলো দেখার জন্যে, তোমার ডকের আলোগুলো আমাদের এই ছাদ থেকে না দেখা যায় ডকের আলোগুলো। এই ছাদটা তো মানে প্রথমে আমাদের বাড়ি হচ্ছে তিনতলা ছিল না, দুতলা ছিল, তখন হচ্ছে দেখা যেত না প্রপারলি। তারপর এই এইটা হওয়ার পর, এই ছাদটা হওয়ার পর একটু উঁচু হলো, আরও ভালোভাবে দেখা যায়। আর ওই ঘরটার যে ছাদ এখনও ইনকমপ্লিট না, ওইটা ওইটা হয়ে গেলে আরও প্রপারলি দেখা যাবে, কারণ ওটা ছাদটা আর একটু উঁচু, ওটা চারতলা। তো আর একবার দোয়েলকে তখন আসতে বলবো, কারণ তখন রাত হয়ে যাবে, আমার এমনি আসতে ভয় লাগবে। এমনি আমি যে এসেছি না, আমি লাইটের সুইচ খুঁজে পাইনি, আমি ফ্ল্যাশ লাইট জ্বেলে এসেছি, নিচটা অন্ধকার হয়ে গেছে। এখানে কোথাও একটা, এই দেখো কোকিল ডাকছে, ওই দেখো, আরে এইখানে কোনো একটা গাছে বসে কোকিল ডাকছে। বড় ব্যাপার হচ্ছে আর একটু যখন গরম পড়বে না, আমাদের এই যে এইখানটা ধান কাটা তো হয়ে গেছে, মাঠ পুরো এখন ফাঁকা, এখন কোনো কিছু আর চাষ হবে না। হ্যাঁ, আবার ধান চাষ হবে, তবে কয়েকদিন পরে, আর কিছুটা টাইম পরে, এখন তো সাথে সাথে হবে না। আর আমাদের সামনে এই যে মাঠটা আছে না, গ্রীষ্মকালটায় যখন মানে সেই লেভেলে যখন গরম পড়ে, আমাদের ওইখানে কথা বলছি মেদিনীপুরে, এখানেও পড়ে, কিন্তু এত ঝড়ের মতো হাওয়া দেয়, বিশ্বাস করতে পারবে না। মানে তুমি যদি ফ্যানও না চালাও তোমার অসুবিধে হবে না, কিন্তু হ্যাঁ, এবার দিনকে দিন গরম এত বাড়ছে, যতই হাওয়া দিক না কেন অস্বস্তি হচ্ছে। মানে আগে আগে যখন ছোটো ছিলাম, তখন গ্রীষ্মকাল ফিল করতে পারতাম না, এই একটা কারণে যে ঝড়ের মতো হাওয়া দেয়। আর আমাদের বাড়িটা যেহেতু একদম মাঠটা, এরপর আর কোনো বাড়িও নেই, কোনো মানে এখানে কোনো কলোনিও নেই, আর কোনো ঘর বাড়ি নেই, আমাদের বাড়ির পরে পুরো ফাঁকা মাঠ। তো মানে সব থেকে বেশি হাওয়া দিত, সব থেকে মানে ঝড়ের মতো, এমনকি জানলা খুলে রাখলে না, ঘরের ভেতরে যদি কোনো জিনিসপত্র থাকতো, সেই জিনিসটাও মানে এত হাওয়া দিত, ঝড়ে পড়ে যেত হাওয়াতে, তো বন্ধ করে রাখতে হতো জানলা। দুপুরবেলার টাইমটা ঝড়ের মতো হাওয়া, প্লাস রাতের টাইমটাতে তুমি যদি ছাদে আসো, তোমার মানে মন ভরে যাবে। যে গরমকালের যে কষ্টটা আমাদের ওইখানে হয়, গুমোট হয়ে থাকে, হাওয়া দেয় না, ওইটা এখানে ফিল করতে পারবে না। হ্যাঁ, তবে প্রতি বছর যেভাবে গরম বাড়ছে, তো এই আই ডোন্ট থিঙ্ক এই হাওয়াতে মানে হাওয়াটা সাফিসিয়েন্ট কি তোমার গরমটা কমিয়ে দেওয়ার জন্যে। তবে এখানে প্রচুর হাওয়া দেয় ঝড়ের মতো, একদম দাঁড়াতে পারবে না, এত হাওয়া দেবে ছাদে কি। তারপর জানলা, রুমের জানলা খুলে পর্দা ফর্দা উড়ে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। না, উঠে পড়ি, আমি একটু বসেছিলাম। এই জায়গাটা হচ্ছে কি বলতো, উঁচু হয়ে গেছে, রংটাও চটে গেছে। এটা অ্যাকচুয়ালি যখন আমাদের এই ছাদরা হয়নি, তখন একটা না আমাদের চিলে কোঠার ঘর ছিল, মানে এটা নিচের রুম একটা আর কি। এটা তো জাস্ট ওপরে চূড়াটা এরকম আছে বলে বাবা কী করেছে, এটা আর ভাঙেনি, ভেঙে সমান করেনি, নাহলে সমান করে দিলে পুরো ছাদ হয়ে যেত। কিন্তু যেহেতু এটা একটা অলরেডি রুমের মতো, একটা ছোট ঘরের মতো, আমাদের নিচের যে ছাদটা তার সাথে ছিল রুমটা, একটা চিলে কুঠা ঘরের মতো, তো সেটা হচ্ছে চিলে কুঠা ছাদের ঘরের এই এই উঁচু পোর্শনটা আর কি। তো তার সাথে যখন এই আমাদের এই ছাদরা হয়, তখন এটা আর ভাঙেনি, এটা রেখে দিয়েছি, এটার উপরে আমি বসি, বোন থাকলে বোন এটার উপর বসে। তো যাই হোক, নিচে চলে যাই। আর আজকে আকাশে মেঘ আছে, বুঝতে পারবে কি না বলতে পারছি না এই ক্যামেরাতে, কিন্তু আকাশে মেঘ আছে। এই যে আকাশ পরিষ্কার না, ভাবলাম ছাদে রাতের বেলা আসবো, দেখা যাক ওই আলোগুলো যদি জলে ভালো, আমি আকাশটা ক্লিয়ার থাকলে আরও ভালো লাগতো। আর ওইখানে অলরেডি একটা কি বলবো, এই যে আগুনটা জ্বলছে, হলদিয়া পেট্রোকেমিক্যালস, ওটা আগুনটা জ্বলছে, ওটা রাতের বেলা হলে ক্লিয়ারলি দেখাতে পারবো। কেন বলতো, কারণ এখন এমনিতেই হচ্ছে সন্ধে হয়ে গেছে না, সন্ধে হয়ে গেছে, একে ক্যামেরা এত জুম করলে ঝাপসা হয়ে যাবে, তার থেকে যখন রাতের বেলা আসবো, ওখানে আরও লাইন দিয়ে সমস্ত ডকের আলো জ্বলে যাবে, ওইটা তখন প্রপারলি দেখাতে পারবো আশা করছি। এখন দেখাতে পারবো না, কারণ এখন অল্প আলো আছে, আর ওই যে আগুনটা জ্বলছে ওটা প্রমিনেন্ট নয়, আর অনেক ধিক ধিক করে যাচ্ছে, তখন আরও ভালোভাবে জ্বলবে না। আমি নিচে চলে যাই, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমার দেখো নিচটা পুরোই অন্ধকার। হ্যাঁ, আমার পুরো ভয় লাগছে, এই কারণে লাইট আছে কিন্তু আমি সুইচ খুঁজে পাইনি বলে লাইটের সুইচ আমি জ্বালাতে পারিনি। থাক, ফ্ল্যাশেই চলে যাবে কাজ।
এই দিকটা একজন থাকে, ঠিক আছে, মানে ভাড়ায় থাকে আর কি। এখানটা ওরা বাড়ি গেছে আই গেস। এই যে এটা দিনের, এটা কালকে সকালে দেখিয়ে দেবো। হ্যাঁ, এই পুকুরটা আমাদের এখান থেকে দেখা যায়। এই যে এখান থেকে দেখা যায় পুকুরটা, ঠিক আছে। আমি নিচে যাই, যা দেখানোর কালকেই দেখাবো। দরজাটাও টেনে নিই, আর হয়তো কেউ আসবে না। না, আমরাই আসবো, তাও টানা থাক, লাগাচ্ছি না। লাইট আছে কিন্তু আমি লাইটের সুইচ খুঁজে পাইনি বলে ফ্ল্যাশ জ্বেলে যাচ্ছি। সাবধানে নামতে হবে। এখানটা তো লাইট আছে, বাট কোথায় গেল সুইচ? সুইচ হ্যাঁ, এই যে এটা ওই সিঁড়ির লাইটের সুইচটা চলেছে। এটা এই রুমের, এই দোরে তুমি এখনো শুয়ে আছো? ওই দেখো, ওই দেখো লেপ টানছে, লেপ নিয়ে শুয়ে আছে। ওঠো, কি বিরক্ত করছো? তুমি যেখানে যাও সেখানে গিয়ে শুয়েই থাকো, মামা বাড়িতে গিয়েও তুমি শুয়ে থাকো। আরে বাবা, এখানে এই যে মটর সিদ্ধ করতে বসালো, এই রান্নাঘরটা না নতুন। আলোটা কোথায় আছে আমি ঠিক জানি না, দাঁড়াও দেখছি আলো আছে বা নেই। হ্যাঁ, এই যে এই রান্নাঘরটা অ্যাকচুয়ালি নতুন, ওটা যেটা রান্না করছে ওটা অনেক পুরনো, প্রথম থেকে। ওই কারণে চিমনি নেই বলে পুরো দেওয়ালগুলোতে তোমার ইয়ে হয়ে গেছে, তেল চিটানি ওইগুলো বসে গেছে। এটা নতুন রান্নাঘর, এটা এখনো সেভাবে কিছু হয়নি, মানে জাস্ট এগুলো সেট আপ করে রাখা আছে। রান্না তো করে না এখানে, এখানটা খালি একটা এই তোমার ইন্ডাকশান আছে, এইটাতে বসালো। এই মটর সেদ্ধ করতে আজকে রাতের বেলা ঘুগনি আর রুটি করবে, এইটা পরে পরে করবে আর কি। সবকিছু মোটামুটি রেডি করা আছে। ওইখানটাতে যেহেতু এতদিন রান্না করে করে ইউজ টু হয়ে গেছে, সেই জন্য এখানটাতেই রান্না করে, আর সব জিনিসপত্র ওখানেই যেহেতু আছে ওখানে রান্না করে, যখন করবে এখানে করবে, বানানো হয়ে আছে। যাই হোক, সকালবেলা তো আমরা বাইরেই ব্রেকফাস্ট করেছি, তো আর একটু তাড়াতাড়ি এলে বাবা ওই তোমার পরোটা, ছেঁড়া পরোটা আর মিষ্টি ফিষ্টি এগুলো কিনে রেখেছিল। আমরা যেহেতু দেরি করেছি ওটা গুছিয়ে রেখেছিল, আমার বলছে সন্ধ্যাবেলা খাও, সন্ধ্যাবেলা কি টিফিন করবি? দোয়েল কি হাসি বাবা, ওটা আমি কিছু করিনি, ওটা মটর সেদ্ধ হচ্ছে, রাতের বেলা ঘুগনি আর রুটি। বলছি কি এটা খাও, এই যে এটা তোমার জন্য ডাল দিয়েছে, মিষ্টি রস দিয়ে আমি খাও। তুমি তো ঘরে থাকলে তো খাও, খেতে খাও না কি? ঘরে থাকলে খাই আমি। খাও না বাবা, কেমন চোখটা তুলে ফেলেছি। এই দেখো, এটা হচ্ছে দোয়েলের 5G ধরার জায়গা। হ্যাঁ, এগুলো সব নোংরা হয়ে আছে, সেটা আলাদা কথা, এটা হচ্ছে দোয়েলের 5G ধরার জায়গা। আরে খাও খাও। সাড়ে নটা বাজতে যায়, মা খেতে ডাকতে এসেছিল, বলেছি খেয়ে নিবি আর তারপর তোরা বসবি বা ছাদে যাবি যেখানে যাবি। আমি বললাম যে কি এখন পেটে এক ফোঁটাও জায়গা নেই, আগে তো জায়গাটা হতে হবে, যতই রুটি খাই আর যা খাই একটু জায়গা হোক। আমি বললাম যে কি তোমরা খেয়ে নাও, তুমি আর বাবা, আমরা 10টার দিকে খাবো। তো এখন 9:30 বাজে আর আধ ঘন্টা পরে খাবো, একটু পেটে জায়গা না হলে কি করে খাবো? আর একজন এই যে কি গো, তোমার পেটে জায়গা আছে? হ্যাঁ, খাবে না আজকে রাতে? মাথা ফাটি গো। ডিম বেগুন ভাজা ঘুগনি মতার মা খানে ফেলে ব্যাট গিয়া। দশটা বাজে কিন্তু তুমি ডক্টর লাইট দেখতে পাবে না। কেন বলে দিলো? চলো খাওয়া দাওয়ার পরে দোয়েলকে নিয়ে যাচ্ছি আমি ছাদে, কারণ আমি একা একা কিছুতেই আসবো না। এখানটা পুরো ঘুটঘুটে অন্ধকার। হ্যাঁ, ঠান্ডা একটু আছে, তুমি কি ভাবলে একেবারে ঠান্ডা কমে গেছে নাকি? এই রে, আমি ভেবেছিলাম আলো থাকবে, না না ওইগুলো দেখা যাচ্ছে বাট ওগুলো নেই, আর হেজিও আসছে ক্যামেরাতে, কিছু করার নেই। আমাকে দইলে একটু সময় দিল না, বললাম দাঁড়াও আমি
ভালো করে মুখটা ধুয়ে একটু সিরামটা অ্যাপ্লাই করে তারপর যাচ্ছি, বুঝলে না, ঝট করে ঝট করে। ঠান্ডা একটু আছে, মানে একটু শিশির পড়ছে, কুয়াশা পড়ছে, একটু ঘোরাঘুরি করি চলে যাবো। আর আকাশ বলেছিলাম না, মেঘলা শুধু চাঁদটাই। চকলেট না না, ওটা ওটা খোসাটা। কি বল, আমি তো ছাদে এলাম তখন দেখতে পাইনি। দেখো ভাগ্য কেমন। আরে আমি তখন সত্যি বলছি ছাদে, তাহলে কে ফেললো? ভেরি ফিশি বলে আমাকে বলছে, দেখো আম গাছে কত মুকুল হয়েছে, তুমি ভিডিও করেছো, আলোটা পড়ে সেই টাইমে ভিডিওটা করো। হ্যাঁ জুমটা করো একবার, আমি দেখিয়েছি। ওকে এই দেখো না, আমাদের ঘরের চারদিকে আলো দেওয়া থাকে, কেন বলো তো, কারণ মাঠ না। দেখি ফোকাসটা দাও নিজের মুখের উপর, আমি তো এই বাবা কি সুন্দর, আমি তো আর ফ্ল্যাশ দিইনি না, এখন তো পুরো ঝাপসা আসছো। এটা দেখানোর জন্য উপরে এলাম, সেটাই এখন নেই, কিছু করার নেই, গ্রীষ্মকালে আরো প্রমিনেন্ট দেখা যায়। আমার মনে হয় কি কুয়াশা পড়ছে বলে না একটু ঝাপসা আছে জিনিসটা, না তো অনেক আলো দেখা যায়। আমি আগে একটা কোন একটা ব্লগে দেখিয়েওছি তো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটা অনেক লেংদি হয়ে গেছে, কিছু করার নেই, সবসময় তো আর বেরোনো হয় না। এবার এতদিন ঘরে ছিলাম, বাইরে বেরিয়েছি এতদিন পরে, যা মনে হয়েছে যখন মনে হয়েছে ভিডিও বানিয়ে নিয়েছি, আর কোনো ক্লিপ আমার কাটতে ইচ্ছে করেনি সিরিয়াসলি। তো যাই হোক, আহা এখানে এই যে একটা ডালা পড়ে আছে, এটা আমার পায়ে এই নিয়ে দুবার খোঁচা লাগলো, তুমি দেখেছো না। তবে ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট। আর আমরা নিচে চলে যাই, নাহলে আমাদের ঠান্ডা লেগে যাবে, কারণ শিশির পড়ছে। টাটা টাটা, চলো।